হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজি মই স্পেশালি মেট্রিকৰ ছাত্র ছাত্রী সকলৰ কাৰণে এখন স্যাম্পল পেপার লৈ আহিছো। আর এখন খুব কমন পেপার হয়, আশা করো যে অহা এমআইএল একজাম স্পেশালি অসমীয়া সাবজেক্টের উপর, যিসকল অসমীয়া ছাত্র ছাত্রী আছে অসমীয়া মিডিয়ামত, তেওঁলোকৰ কাৰণে এই ভিডিওটো খুব ইম্পর্টেন্ট হয়, কারণ ইয়াতে মই অসমীয়াৰ এখন স্যাম্পল পেপার লৈ আহিছো। তো ভিডিওটো চাই ভাল পালে লাইক কৰি দিয়ে যেন আৰু এমডিটি একাডেমিক সাবস্ক্রাইব কৰি লৈ যেন। নিশ্চয় দেখা পাইছে আমাৰ অসমীয়া পেপারখন এইবাৰ কেনে ধরনের হব চাই লোক। যে প্রথম কোয়েশনটা ইয়াতে দিছে, অতি চমুকৈ উত্তর লিখা যিকোনো দুটা। প্রথম কোয়েশনটা দিছে কেলিভান কুন, মন করিব। নেক্সট কোয়েশনটা দিছে আপনার, থুপি তরা পুথিখনের রচক কোন, এক মার্কর কোয়েশন হয়। নেক্সট কোয়েশন দিছে, প্রবীণৰ জীবিকা উপার্জনের পথ কি আছিল। ওকে, এই তিনটা কোয়েশনতে ওয়ান মার্ককে দিছে, ইয়াতে যিকোনো দুটা করবলে দিছে। ওকে, নেক্সট কোয়েশনটো দিছে, অতি চমুকৈ উত্তর লিখা, ইসলামীয় ভাস্কর্যর মূল সম্পদ কি, আর গেলিলিওর জন্ম কিমান সনত হয়েছিল, নাইবা কেতিয়া অসমলৈ রেলগাড়ি আহিছিল, আগা শব্দর অর্থ কি। ওকে, নেক্সট কোয়েশনটো দিছে আমাক, যে চমুটোকা লিখা যিকোনো দুটা, কালিদাসর নাটকর শকুন্তলা আর দুষ্মন্তর চরিত্র হইতে শেক্সপিয়ারর টেম্পেস্ট নাটকর দুখন, সরি, নাটকর দুটা দুটা চরিত্র রিজাব পারি। ওকে, নেক্সট কোয়েশনটো দিছে, ছাত্র সকলে কি কি বিষয়ত জ্ঞান লাভ করে দেশ সেবাত ব্রতী হব লাগে। অলরেডি অসমীয়ার উপর রচনা দিছো, এখন স্যাম্পল পেপার দিছো, গ্রামার সেকশনের ভিডিও দিছো, এইটো এখন স্যাম্পল পেপার হয়, ভালদরে চাব। নেক্সট কোয়েশনটো দিছে, বিয়া ঘর সার বাইদেউ উপস্থিত হওয়ার সময়ত প্রবীণ কত আছিল, তেওঁক স্যার বাইদেউ অহার খবরটো কোনে দিছে। ওকে, নেক্সট কোয়েশন দিছে, অজন্তার ছবিবোৰত প্রকাশ পোৱা ভাব বস্তু দুটার বিষয়ে চমুকৈ লিখা, নাইবা অসমৰ পুৰণি সাহিত্যৰ সমলবোৰ কি কি। ইয়াতে নেক্সট কোয়েশন দিছে, যিকোনো তিনিটা কৰিবলৈ দিছে, চমু প্রশ্ন উত্তর, আপোনাৰ ইয়াতে দুই মাৰ্ককে দিয়া আছে, দুই তিনি গুণ ছয় মাৰ্ক। যে লন্ডন রয়্যাল সোসাইটির হইতে নিউটন কেনেদরে জড়িত আছিল, প্রিন্সিপিয়া গ্রন্থর বিষয়ে চমুকৈ লিখা, বুশ্বের শহরের বিষয়ে চমুকৈ লিখা, খিরিন ইবার্টির এটি চমু পরিচয় লিখা। নেক্সট কোয়েশন দিছে, যিকোনো এটি প্রশ্নের উত্তর লিখা, ইয়াতে আপনার দিয়া আছে চারি মার্ক। একোজন শিল্পীয়ে তেওঁর তুলিকা চালানত কৌশল প্রয়োগ করে মানুষের মনত কেনে ধরনের বিশ্বাস জন্মায় সেই বিষয়ে বুঝাই লিখা। আন এটা দিছে আপনার, পঢ়ায় পড়ে রুয়ে পান এই তিনিয়ে নিশ্চিন্তে আন, তাৎপর্য বিচার করা, যিকোনো এটা করলে হল। নেক্সট কোয়েশন দিছে, লগে লগে সংস্কৃতি রূপান্তর ঘটিল, কিহর লগে লগে সংস্কৃতি রূপান্তর ঘটিছিল, অসমর জনগোষ্ঠীর গাঁথনি আর সংস্কৃতি নামৰ পাঠৰ আধাৰত বুজাই লিখা। ওকে বাৰু, নেক্সট কোয়েশনটো দিছে, প্রাক মুসলিম যুগ আর মুসলিম যুগৰ ভাৰতীয় ভাস্কর্য আর শিল্পকলার বিষয়ে চমুকৈ লিখা। ওকে, নেক্সট কোয়েশনটো দিছে, অতি চমুকৈ লিখা, আপনার এক মার্কে দিয়ে আছে, যিকোনো এটা করব দিছে, তোমার পাঠ্যপুথির অন্তর্গত বরগীতটির কবি কিহত আতুর হওয়া বলে কৈছে, নতুবা জিকির শব্দটির অর্থ কি, যিকোনো এটা করলে হল ইয়ারপা। অতি চমুকৈ উত্তর লিখা যিকোনো দুটা, কবিয়ে বৃদ্ধ কুজা মানুষজনক লগ পোৱা আলি কেকুরিটো কেনে আছিল, হরে কৃষ্ণ ডেকার উপন্যাসখনের নাম কি, পলাশী যুদ্ধ কেতিয়া হয়েছিল, ইয়াতে যিকোনো দুটা করব দিছে, দুই মার্ক। ওকে, নেক্সট কোয়েশন, তলর যিকোনো এটার বিষয়ে চমুকৈ লিখা, ব্রজাবলী ভাষা আজান ফকির, আপনার এমআইএল পেপারখন সেম এনেকাই হব, ভালদরে চাই লোক। এই চমুকৈ লিখাত আপনার কিমান দিয়া আছে, দুই মার্ক দিয়া আছে। ওকে, চমুকৈ উত্তর দিয়া, ইয়াতে আপনার কিমান মার্কস দিয়া আছে, তিনি দুগুণ ছয়। ওকে, ইয়াতে দুটা করব লাগিব, দুটাত আপনার ছয় ছয় পাব আপনি। ওকে, ফার্স্ট দিছে কর ওয়ান, যে সহস্র বয়সে যার নপাবন্ত সীমা, অধমে জানিব কেনে তোমার মহিমা, নাইবা বহাগীর বিয়া উপলক্ষে প্রকৃতির কি কি পরিবর্তন হয়েছে লিখা। নেক্সট দিছে, কম্বুজত সাজিছে ওঙ্কার ধাম, কবিতা ফাঁকি বুঝাই লিখা, নাইবা সাতমহলীয়া ঘরের বাহিরত রই থকা মানুষজনে কবির হতে কি কি কথা পাতিছিল।
নেক্সট দিছে আপনার ব্যাখ্যা করা যিকোনো এফাকি জড় জগতত জীব জগতত পাও সকলোতে দেখা মহাবিশ্বজুড়ি বিড়িঙিছে যেন আনন্দর পূর্ণ রেখা। আন এটা দিছে, যিকোনো এটা করব লাগিব, পানি মরে পিয়াহত অগ্নি মরে জারত খুদা রসুল লুকাই আছে মুমিনর আড়ত। ওকে, নেক্সট কোয়েশ্চনটো দিছে, যিকোনো এটা কবিতার সারাংশ লিখা, দৃষ্টান্তরও লিখিব পারে বা মোৰ দেহ মানুহৰ দেহৰো লিখিব পারে। ওকে, নেক্সট কোয়েশ্চনটো দিছে আমাক, যিকোনো পাঁচটার উত্তর করবলে দিছে, ইয়াতে গ্রামার সেকশন হয়। প্রথমটো দিছে তল যিকোনো দুটা শব্দর মূর্ধন্য ন বা মূর্ধন্য খ হওয়ার কারণ কি? প্রতিষ্ঠা, বর্ণনা, বর্ষ, বরুণ। বিপরীত শব্দ লিখিব দিছে উদয়, গরিষ্ঠ, অনুকূল, পুরস্কার। যিকোনো দুটার ব্যাস বাক্য সহ সমাসর নাম লিখা, নীতি দীর্ঘ, পিতাম্বর, তিনিয়ালি, ঋণমুক্ত। যিকোনো দুটা শব্দর সন্ধি ভাঙা, উন্নতি, প্রত্যুত্তর, সংস্কার, নয়ন। অর্থ প্রকাশ পাক বাক্য রচনা করা যিকোনো দুটা, কানে কান মারি, যমর যাতনা, কুন্দত কটা, 1920। যিকোনো দুটা শব্দর সমার্থক শব্দ লিখা, হাত, ঘোড়া, হৃদয়, প্রবীণ। এনে যিকোনো দুটা করব লাগিব। ওকে, নেক্সট কোয়েশ্চন দিছে আমাক, চাব এটা শব্দত প্রকাশ করা যিকোনো দুটা, ছেলে কি খোৱা বস্তু যার দুই হাত সমানে চলে, যি বোকাত জন্মে। জটিল বাক্যলৈ পরিবর্তন করা, বিদ্যাহীন লোক পশুর তুল্য। সরল বাক্যলৈ পরিবর্তন করা, মই যেতিয়া গৈছিলো তেতিয়া হি শুই আছে। যতি চিহ্ন বহুয়া, হি কলে তুমি গুৱাহাটীলৈ যাবানে। ভাব সম্প্রসারণ করা, কথাত বতা পায়, কথাত কটা যায়। মই অলরেডি ভাব সম্প্রসারণের উপর একটা ভিডিও দিছো। ওকে, শারীরিক অসুস্থতার বাবে চতুর্থ পিরিয়ডের পিছত ছুটি বিচারি বিদ্যালয়ের অধ্যক্ষলৈ এখন আবেদন লিখা, এইটো আপনার চারি মার্কে দিয়ে আছে। ওকে, নতুবা আপনি এইখন লিখিব পারে, তোমার অঞ্চলের বাট পথর দূরব্যবস্থার কথা জানাই এখন স্থানীয় বাতৰি কাকতর বাবে এখন প্রতিবেদন প্রস্তুত করা। ওকে, নেক্সট দিছে আপনার যিকোনো এখন বাক্য রচনা করা, প্রিয় সাহিত্যিক, আরম্ভণি লিখিব, পরিচয় লিখিব, প্রিয় হওয়ার কারণ সামরণি। নেক্সট দিছে আপনার দূরদর্শন, বানপানী। ওকে, যিকোনো দুটা প্রশ্ন উত্তর লিখব দিছে, বলাইর সম্পূর্ণ নাম কি? বলাই গাঁওলে গৈ প্রথমে কেনেকুৱা অনুভব কৰিছিল? প্রেরণায় কি কারণে রাষ্ট্রপতিলৈ চিঠি লিখিবলৈ ইচ্ছা কৰিছে? আমার বংশত নোহোৱা নুপূজা ঘটনাটো কেনেকে হল জানো? ইয়াত কি নোহোৱা নুপূজা ঘটনার কথা কোৱা হৈছে? চমু টকা লিখা, বলাই আইতা আৰু জিনা বৰুৱা। ওকে, এতিয়া আমার স বিভাগ আহিছে, অতি চমুকৈ উত্তর লিখা যিকোনো দুটা, জনার্ধন কোন, মহারাজ প্রতাপ সিংহৰ জেঠেৰিয়ে কোন, কার হইতে লগারণত খুন্দর গোহাই মৃত্যু হৈছিল। আকৌ দিছে 20 নম্বৰৰ চমু টকা, চমু উত্তর দিয়া, বুৰঞ্জীৰ অধ্যয়নে ছাত্র ছাত্রীর অন্তরত কেনে ধরনের ভাব যোগাই তুলিব পাৰে? নেক্সট কোয়েশ্চন দিছে, কুলক্ষয় দুখক কিয় মহাপাপ বোলা হৈছে? নেক্সট কোয়েশ্চনটো দিছে, অর্জুনে শ্রীকৃষ্ণ উভয় সেনার মাজত রথ রাখিবলৈ কিয় কৈছিল? মুমাই তামুলি বৰবৰুৱা কিয় এবছর বন্দী করে রাখিছিল? অতি চমু উত্তর দিয়া, ব্রহ্মা কত উপজিছিল? কানাই চাতুরী পাঠটোৰ কৰপৰা লোৱা হৈছে? শ্রীরাম রায় প্রকৃত নাম কি? ইয়াতে দিছে চমু উত্তর লিখা যিকোনো দুটা, খুন সব লুই বচনক মুই, সব তেজি ভাজ ভজ হরি পাব, উহিভব দুর্গম সাগর তরণে, কৃষ্ণপাদ পল্লব নাভ। তাৎপর্য ব্যাখ্যা করা। ওকে, নেক্সট দিছে চাব, তথাপি তুহাক দেখন্তে ভরত, উড়ি যায় মূর জিউ। কাক দেখি কিয় বক্তার ভয়তে জিউ উড়ি যায় বলি বুঝাই লিখা। ওকে, নেক্সট কোয়েশ্চন দিছে, মাকর কি গুণর কথা কবলৈ কৃষ্ণর লাজ লাগে বুলিছে তোমার কথারে লিখা? আধুনিক রূপ লিখা যিকোনো দুটা, হার্লি, আশি, জাকেরি। তলর বাক্যটি শুদ্ধকৈ লিখা, সভাখন গম্ভীর্যতাপূর্ণ,
হৈছে। অনুসর্গ কাক বোলে উদাহরণ দিয়া, সমার্থ শব্দ লিখা কিতাব আর নারী, যিকোনো দুটা প্রশ্নের উত্তর লিখা। মন করিব গ্রামার সেকশন হয় ছন্দ কাক বোলে উদাহরণ সহ বুঝাই লিখা। নেক্সট দিছে আপনার ছবি ছন্দ কাক বোলে উদাহরণ দিয়া, পর্ব কাক বোলে। তো এইখানে আসিল অসমিয়ার এখন সিম্পল পেপার। আশা করো ইয়ার পৰা ম্যাক্সিমাম কোয়েশন আহক আর ছাত্রছাত্রীর এক্সাম ভাল হোক। তো ভিডিওটি চাই ভাল পালে লাইক করব, কমেন্ট করে নিশ্চয়ই মোক জানাবো, আর MD Teach Academy সাবস্ক্রাইব করে লব। ওকে, ধন্যবাদ।